আসসালামু আলাইকুম, আমি রেশমিনা। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। আজকে আমি তৈরি করে দেখাবো আলু দিয়ে খুবই মজার এবং সহজ একটা নাস্তা রেসিপি। খুবই ঝটপট বানিয়ে নিতে পারবেন, খেতে কিন্তু ভীষণই মজার হয়। তাহলে চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা। নাস্তাটা তৈরি করার জন্য প্রথমে আমি আলুটাকে সেদ্ধ করে নেব। তাই এখানে একটা সসপ্যানের মধ্যে কিছুটা পরিমাণ পানি নিয়েছি। পানিতে এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেব। আমি এখানে এক চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। এরপরে পানির মধ্যে আমি আলু দিয়ে দেবো। তো এখানে দুটো মাঝারি সাইজের আলু এরকম ডুমো সাইজ করে কেটে নিয়েছি। এখন আলুটাকে দিয়ে দিলাম হাই আছে। আমি আলুটাকে সেদ্ধ করে নেব। তো কিছুক্ষণ সময় ধরে আমি আলুটাকে ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। আর এখন আলুটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এখন আলুটাকে আমি ছেঁকে তুলে নেব পানি থেকে। তো আলুটা তুলে নেওয়ার পরে আমি একটা চালনির মধ্যে ঢেলে দেব। তো আলুটা গরম থাকা অবস্থাতেই একটা হাতা দিয়ে এভাবে ম্যাশ করে এই আলুটাকে ভর্তা বানিয়ে একদম এই চালনির সাহায্যে চেলে নিতে হবে। এতে করে আলুর মধ্যে কোনো রকম দলা পেকে থাকবে না বা কোনো মোটা অংশ থাকবে না, একদম মসৃণভাবে আলুর মিশ্রণটা তৈরি হবে। আর এই কাজটা গরম থাকা অবস্থাতেই করে নিতে হবে। এতে এখানে পুরো আলুটাই আমি চেলে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। তো আলুটাকে এখন আমি ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 5 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা আপনাদের কম বা বেশি লাগতে পারে, আর এই রেসিপিটার জন্য কর্নফ্লাওয়ারটাই দিতে হবে। কর্নফ্লাওয়ারের জায়গায় অন্য কোনো কিছু দেওয়া যাবে না। তো আমি একটা স্প্যাচুলা দিয়ে ভালোভাবে কর্নফ্লাওয়ারটা আলুর সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এই রেসিপিটা তৈরি করতে এই দুটো উপকরণই লাগবে, আর কোনো উপকরণ এর মধ্যে দেওয়া দরকার নেই। তো ভালোভাবে মিশিয়ে একটা ডো তৈরি করে নিয়েছি। চাইলে আপনারা ডোটাকে রেস্টেও রেখে দিতে পারেন 10 মিনিট, বা সঙ্গে সঙ্গেও তৈরি করে নিতে পারেন। আমি রেস্টে রাখছি না, সঙ্গে সঙ্গে এটা তৈরি করে নিচ্ছি। তো ডোটাকে আমি দুই ভাগ করে ভাগ করে নিলাম এবং একটা ভাগে এভাবে লম্বা শেপ দিয়ে নিচ্ছি। তারপর এটাকে আমি কয়েকটা পিসে ভাগ করে নিচ্ছি। বাকিগুলো সরিয়ে আমি একটা অংশকে এরকম লম্বা শেপ দিয়ে নিচ্ছি। তারপরে লম্বা করে নেওয়া এই অংশটা থেকে আমি ছোট ছোট পিস করে কেটে নেব। কেটে নেওয়ার পর আমি একটা কাটা চামচ দিয়ে এর উপরে ডিজাইন করে দেব, ঠিক এরকমভাবে। দেখতে কতটা সুন্দর লাগছে। তো এইভাবে আমি সবগুলোকে ডিজাইন করে নিচ্ছি। খুবই সহজ এটা তৈরি করে নেওয়া। সবগুলো এভাবে তৈরি করে নেওয়ার পর আমি এখন এগুলোকে ভেজে নেব। তো কড়াইতে আমি সাদা তেল গরম করে নিয়েছি। তেলটা যখন মিডিয়াম গরম হয়ে যাবে তখন গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে নাস্তাগুলোকে তেলে ছেড়ে দিতে হবে। তেলে দেওয়ার পর সঙ্গে সঙ্গে কিন্তু নাড়া যাবে না, তাহলে ভেঙে যেতে পারে, যেহেতু এটা খুবই নরম থাকে। কিছুক্ষণ পর দেখতে পাবেন যে আস্তে আস্তে তেলের মধ্যে নাস্তাগুলো ভেসে উঠছে। তো একদমই নাড়া যাবে না তার আগে। যখন দেখবেন এরকমভাবে ভেসে উঠে এসেছে তখন এগুলোকে উল্টে দিতে হবে। উল্টে দিয়ে অপর দিকটাও ভেজে নিতে হবে। তো নাস্তাগুলোকে আমি এরকম কালার করে ভেজে নিয়েছি। আপনারা চাইলে আরও ডার্ক কালার করে ভেজে নিতে পারেন। যত লাল করে ভেজে নেবেন নাস্তাটা খেতে কিন্তু ততটাই ক্রিস্পি হবে। তো আমি হালকা কালার করে ভেজে তুলে নিয়েছি। তো এভাবে আমি বাকিগুলোকেও ভেজে নেব। ভীষণ
ভীষণই সহজ একটা রেসিপি শেয়ার করলাম আপনাদের সঙ্গে। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যদি না করে থাকেন। তাহলে আবারও ফিরে আসবো নতুন আরও একটা রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।